নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজ লাউ বা কুমড়ো জাতীয় ফসলের পাউডারি মিল্ডু বা সাদা পাউডার রোগ নিয়ে আলোচনা করব। কৃষক বন্ধু, আপনারা অনেক সময় দেখেছেন যে লাউ, কুমড়ো কিংবা এই গোত্রের ফসল যেমন ঝিঙ্গে, উচ্ছে, চালকুমড়ো ইত্যাদির পাতার উপরে সাদা পাউডারের মতো ছিটছিট দাগ দেখা যায়, যা ধীরে ধীরে বাড়তে থাকে এবং পুরো পাতাটি সাদা পাউডারে ভরে যায়, যাকে বলা হয় পাউডারি মিল্ডু বা সাদা পাউডার রোগ। আজ আপনাদের কাছে বলবো যে এই পাউডারি মিল্ডু কি কারণে হয়ে থাকে এবং কোন পরিবেশে এটা বাড়তে থাকে বা ছড়িয়ে পড়ে বেশি পরিমাণে, এবং এর প্রতিকার ব্যবস্থাপনা বা প্রতিরোধ ব্যবস্থাপনাগুলো কি কি আছে সেই সম্বন্ধে বিস্তারিত বলবো। কুমড়ো জাতীয় ফসলের এই পাউডারি মিল্ডু রোগ দুটো ছত্রাকের কারণে হয়ে থাকে, তা হলো পোডোসফেরা জ্যান্থি বা পোডোসফেরা ফুলিজিনিয়াও বলা হয়ে থাকে, এবং গ্লোভিনোমাইসিস সিচুরাসিয়ারাম বা এরিসাইফি সিচুরাসিয়ারাম। আক্রমণের প্রথম দিকে অপেক্ষাকৃত বয়স্ক পাতার উপরে ছোট ছোট সাদা দাগ বা স্পট দেখা যায়। সময় যত যেতে থাকে এই সাদা দাগগুলো বাড়তে থাকে এবং কোনো ব্যবস্থা না নিলে পুরো পাতাটি ধীরে ধীরে সাদা পাউডারে ভরে যায়। পাতায় আঙুল ছোঁয়ালে সাদা পাউডার আঙুলে লেগে যায়। সাদা পাউডার দাগ পাতার নিচের দিকেও দেখা যেতে পারে। আক্রান্ত পাতা ধীরে ধীরে হলদে হতে থাকে, ঝিমিয়ে পড়ে এবং পরে পাতা শুকিয়ে যায়। কম রোদ লাগা পাতা এবং ছায়ায় থাকা পাতা এবং যে মাটিতে অতিরিক্ত রস থাকে সেখানে এই রোগের আক্রমণ বেশি দেখা যায়। এছাড়া খুব ঘন করে গাছ লাগানো এবং ঘাসযুক্ত মাটিতে অর্থাৎ আগাছা পরিপূর্ণ যদি থাকে তাহলে সেখানেও এই রোগের আক্রমণ বাড়তে থাকে। এই সময় গরম শুষ্ক আবহাওয়া থাকলে এই পাউডারি বা সাদা পাউডার রোগ দ্রুত অন্য গাছে ছড়িয়ে পড়ে। শুধু পাতা নয়, গাছের ডাঁটা ও ফলেও আক্রান্ত হয়। তাই দেখা যায় পাউডারি মিল্ডু আক্রান্ত লাউ কুমড়োর ফুল বা কচি ফল ছোট অবস্থাতেই শুকিয়ে মারা যেতে। এর প্রধান কারণ হল সাদা পাউডারে ঢেকে যাওয়া পাতা শালক সংশ্লেষ চালাতে না পারায় গাছের জন্য খাদ্য তৈরি করতে পারে না, আর স্বাভাবিকভাবেই আক্রান্ত ক্ষেতের ফুল ফল কমে যায় এবং চাষি সর্বমোট ফলন কমে গিয়ে চাষি বন্ধু ক্ষতিগ্রস্ত হন। তাহলে এই সাদা পাউডার রোগ বা পাউডারি মিল্ডু রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি ব্যবস্থাপনা নেওয়া দরকার সে বিষয়ে বলি। এই সাদা পাউডার রোগ থেকে রেহাই পাওয়ার জন্য চাষে শুরু থেকেই ব্যবস্থাপনা নিলে আর এই রোগের মুখোমুখি হতে হয় না। তার জন্য প্রথমেই যে কাজগুলো করতে হবে তা হলো জমির আগাছা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সঠিক দূরত্বে গাছ লাগিয়ে গাছের মধ্যে আলো বাতাসের ব্যবস্থা করে দিন, জমিতে অতিরিক্ত রস বা জলসেচ দেওয়া যাবে না, এই ব্যবস্থাগুলো আগে থেকেই নিতে হবে। এছাড়াও আক্রান্ত ক্ষেতে যে কাজগুলো করতে হবে, প্রথমেই খুব বেশি আক্রান্ত পাতা যেগুলো পুরোপুরি সাদা পাউডারে ঢেকে গেছে বা হলদে হয়ে শুকিয়ে যেতে শুরু করেছে সেগুলো ছেঁটে বাদ দিয়ে দিন। তারপর রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে স্প্রে করুন ওয়েটেবল সালফার 80% WP, বাজারে সালফেক্স থায়োভিট, সালফিন, সালফেক্স গোল্ড ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতার উপর নিচ ভালোভাবে স্প্রে করে দিন। এছাড়াও আরও কিছু ইফেক্টিভ বা কার্যকরী ছত্রাকনাশক যেমন মাইকোবুটানিল 10% WP, বাজারে সিস্থেন, ফিজা, ইন্ডেক্স, বুন ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। অথবা প্রপিকোনাজল 25% AC, বাজারে জেরক্স, টিল, প্যাচ প্রো ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 0.75 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অর্থাৎ 7.5 ml প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এছাড়াও আছে ট্রাইফ্লক্সিন স্ট্রোবিন, এটি 50% WG, বাজারে
ফ্লিন্ট নামে পাওয়া যায়, এটিও 7.5 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। স্প্রে অবশ্যই সকালে বা বিকেলের দিকে করতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।